শীতে কুয়াশা রৌদ্রের লুকোচুরি খেলায় পাহাড় যেন এমনিতেই আরও মোহময়ী হয়ে উঠেছে। সেই পাহাড়ের শীতের দুপুরে মিঠের রোদ মেখে পাহাড়ের জনজাতির চিরাচরিত পারম্পরিক খাবারের স্বাদের আনন্দই অন্যরকম। শুক্রবার বিকেল থেকে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের সোমবারে বাজারের বাবরি খেলার মাঠে দুদিনের চিরাচরিত ঐতিহ্যবাহী খাদ্য উৎসব শুরু হয়েছে। এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খাদ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে উৎসবে যোগ দিয়েছেন। সেল রুটি, ওয়াচিপা, মিলেট জিলেপি, মিলেট ভাতসহ নানা ধরনের চিরাচরিত পারম্পরিক ঐতিহ্যবাহী খাবারের স্টল রয়েছে এই উৎসবে। এতে নতুন আশার আলো দেখছেন পাহাড়ের মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। স্থানীয় বাসিন্দা শশিকা রায় জানান, আমরা সাধারণত বাড়িতে এ ধরনের চিরাচরিত পারম্পরিক খাবার তৈরি করি। এবার সবার কাছে খাবার তুলে ধরার সুযোগ পেলাম। আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা শ্যাম থাপা লেলিন রায়দের বক্তব্য, তাদের মূল উদ্দেশ্য পর্যটক মহলে এলাকাকে তুলে ধরা, তাতে ভালোই সাড়া মিলছে। গুরুবাথান থেকে বিদেশ বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।